সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। আন্দোলন জোরদার না হলে মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরো জোরদার করতে হবে, নইলে এদেশের মানুষ আর কখনোই মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে না। এবারে জানাবো, দুর্নীতির কারণে বিদ্যুৎ জ্বালানি খাত মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা সরকারের কাছে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 3রা মার্চের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না করলে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে ঘেরাও করা হবে। এদিকে সরকারকে উদ্দেশ্য করে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী আপনি যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন, সেগুলোর জন্য ক্ষমা এদেশের জনগণ করবে না। আপনি গায়ের জোরে 4 বার জিতেছেন, সব কিছু কড়ায় গণ্ডায় আদায় করে নেব। জানাবো, দীর্ঘ 3 মাস 28 দিন কারাভোগের পর আজ বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন। এবারে থাকছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছি বারবার, কিন্তু সেটা তারা মানে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নির্বাচনের জয় গাজাবাসীকে উৎসর্গ করলেন ব্রিটিশ এমপি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন এক ব্রিটিশ বামপন্থী নেতা। নির্বাচিত হওয়ার পরই নিজের জয় গাজাবাসীকে উৎসর্গ করেছেন তিনি। খবর বিবিসি ও আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আন্দোলন জোরদার না হলে মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকামী মানুষকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরো জোরদার করতে হবে, নইলে এদেশের মানুষ আর কখনোই মৌলিক অধিকার, মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে না। শুক্রবার দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। আদালত প্রাঙ্গনে সহিংসতায় ক্ষমতাসীনদের অভিযুক্ত করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ আর কখনই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে না। নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধু একতরফা ফল ঘোষণা করবে। ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীদের উপর আওয়ামী পন্থী আইনজীবীদের হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ফখরুল ইসলাম বলেন, আওয়ামী শাসক গোষ্ঠী অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। এদের ঐতিহ্যে বহুদলীয় গণতন্ত্র চর্চার কোন নজির নেই। জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা সহ সব প্রতিষ্ঠান দখল করতে চায় তারা। তিনি আরো বলেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আবারও তাদের গণতন্ত্র বিনাশী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গেল। আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবী ও সাধারণ আইনজীবী ভোটারদের উপর আওয়ামী সশস্ত্র গোষ্ঠীদের বর্বরোচিত হামলায় আবারও আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হল। মির্জা ফখরুল ইসলাম বলেন, নিজেদের পরাচয় আঁচ করতে পেরেই এই হামলা করেছে আওয়ামী পন্থী আইনজীবীরা। আদালত প্রাঙ্গনে এই সহিংসতার প্রমাণ হয়। আওয়ামী লীগ আর কখনই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে না। নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধুই একতরফা ফল ঘোষণা করবে। বিদ্যুৎ জ্বালানি খাত মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে বামজোট। দুর্নীতির কারণে বিদ্যুৎ জ্বালানি খাত মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা সরকারের কাছে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, 3 মার্চের মধ্যে সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। শুক্রবার রাজধানীর পুরানো পল্টন মোড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ আগামী 3রা মার্চ থেকে সপ্তাহব্যাপী সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিদ্যুৎ নিয়ে সরকারের গালগল্প এমনই জায়গায় পৌঁছেছে যে আজ বলা হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ের জন্য প্রস্তুত থাকুন। আর 29শে ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে 1লা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হল এবং বলা হল আগামী অন্তত 3 বছর এভাবেই দাম বাড়তে থাকবে। ভুলনীতি এবং দুর্নীতির কারণে আজ জ্বালানি ও বিদ্যুৎ খাত অর্থনীতিতে এক জনগণের গলার কাঁটায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই কাঁটা উপড়ে ফেলার পরিবর্তে জনগণকেই কাঁটায় বিদ্ধ করার নীতি নিয়েছে সরকার। তাই তো প্রকৃত আয় কমে যাওয়ায় সাধারণ মানুষের কাঁধে আবারও এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিদ্যুতের ভুলনীতি ও বিদ্যুতের সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান।
সবকিছু কড়ায় গণ্ডায় আদায় করে নেব মান্না। সরকারকে উদ্দেশ্য করে গণতন্ত্র মঞ্চের নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী আপনি যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন, সেগুলোর জন্য ক্ষমা এদেশের জনগণ করবে না। আপনি গায়ের জোরে চারবার জিতেছেন, কিন্তু একবার তো পরাজিত হবেন, তখন সবকিছু কড়াই গণ্ডায় আদায় করে নেব। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে মান্না বলেন, দেশে কোনো ভোট হয়নি, কিন্তু তিনি বলেছেন 7ই জানুয়ারির মতো এত সুন্দর ভোট 75-এর পর আর হয়নি। 95% মানুষ ভোট দেয়নি, আর তিনি বলছেন মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছে, তারপরও তারা বলে আমরা তো নির্বাচিত সরকার। শেখ হাসিনার সঙ্গে যারা কাজ করেন, দলের লোক, প্রশাসন, সবাই তখন মনে করেন এ ধরনের মিথ্যাচার করে গায়ের জোরে নিজেদের প্রতিষ্ঠিত করার নামই শাসক কিংবা রাজনীতি, এটা এখন দেশে চলছে। তিনি আরো বলেন, আমাদের দেশে বিদেশে গত 15 বছরে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মমত্ববোধ, সহমর্মিতা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং এই কাজগুলো আস্তে আস্তে ভুলতে বসেছে। এ সময় মানববন্ধনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই সরকার প্রতিদিনই বেআইনিভাবে কাজকর্ম করে যাচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের তারা হয়রানি করার জন্য আইন আদালতকে ব্যবহার করছে, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে ফরমায়েশি মামলা দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে, ফলে দেশের সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যত দুর্বল হয়ে গেছে, সরকারের কোনো জবাবদিহিতা নেই, সরকারের ক্ষমতায় থাকার পেছনে মানুষের কোনো সমর্থন নেই, রাজনৈতিক কোনো ম্যান্ডেট নেই। বিএনপি নেতা জহিরুদ্দিন মাহমুদ স্বপন কারামুক্ত। দীর্ঘ 3 মাস 28 দিন কারাভোগের পর আজ বিকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন। তিনি বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে 3 মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির পথ উন্মুক্ত হয়। ইতিপূর্বে 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন, এর মধ্যে 2টি মামলায় হাইকোর্ট এবং 2টি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে। গত বছরের 28 অক্টোবর রাজধানী নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় 2 নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা এবং সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় 6 দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলা সহ রমনা থানায় দায়ের করা 2টি এবং পল্টন থানার 5টি সহ মোট 7টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এরপর জহিরুদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ হাইকোর্ট। গত 30 জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনে জয় গাজাবাসীকে উৎসর্গ করলেন ব্রিটিশ এমপি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের একটি সংসদীয় আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন এক ব্রিটিশ বামপন্থী নেতা। নির্বাচিত হওয়ার পর নিজের জয় গাজাবাসীকে উৎসর্গ করেছেন তিনি। খবর বিবিসি ও আল জাজিরার। নির্বাচিত ওই সংসদ সদস্যের নাম জর্জ গ্যালোয়ে। তিনি উত্তর ইংলিশ শহরের রসডেল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এ শহরের জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন জর্জ। এ দলের হয়ে তিনি প্রথম প্রার্থী যিনি এমপি হিসেবে সংসদে পা রাখবেন। অবশ্য জর্জ এবার নিয়ে 7 বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন, তবে তখন অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উপনির্বাচনে 39.7% ভোট পড়েছে। জর্জ 12,335 ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রার্থী ডেভিড টুলি 6,638 ভোট পেয়েছেন। তবে ইসরায়েল নিয়ে মন্তব্য করে লেবার পার্টির সমর্থন হারানো আজহার আলী চতুর্থ হয়েছেন। নির্বাচিত হবার পর লেবার পার্টির প্রধানের উদ্দেশ্যে জর্জ বলেন, কেয়ার স্টারমার, এটি গাজার জন্যে। গাজা উপত্যকায় বর্তমানে চলমান বিপর্যয়কে বৈধতা, উৎসাহ এবং পক্ষ নিয়ে তোমার মূল্য দিয়েছ এবং এর চড়া মূল্য দিতে হবে। গত মাসে রসডেল শহরে লেবার পার্টির এমপি টলি লয়েড মারা গেলে এই আসনটি শূন্য হয়। এরপর উপনির্বাচন সামনে রেখে মুসলিম ভোটারদের টানতে ফিলিস্তিনিদের পক্ষে প্রচার চালান জর্জ। শুধু প্রচারই নয়, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।